হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা আছো সবাই খুব ভালো। আমার তরফ থেকে এবং আমার এই টেকরাজ মহারাজ ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ফেসবুক ইউজ করো। তোমাদের সবাইয়ের কিছু না কিছু ফেসবুক পেজ আছে, আর ওই ফেসবুক পেজে তোমরা আপলোড করো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি, সুন্দর সুন্দর পোয়েটস। তো হতে চলেছে তোমাদের পেজ মনিটাইজেশন, আর তোমরা তো আপলোড করেই থাকো বিভিন্ন ধরনের রোমান্টিক ভিডিও। সো হতে চলেছে তোমাদের টোটালি মনিটাইজেশন, ইনকাম করতে চলেছ লাখ লাখ টাকা। সো কথা বলবো আজ এই ফেসবুকের ভিডিও মনিটাইজেশন নিয়ে। সো হাই ফ্রেন্ডস, আই এম সৌম্যদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকরাজ মহারাজ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। সো স্টার্ট করা যাক আজকের ফেসবুক ভিডিও মনিটাইজেশন। সো আজকের ফেসবুক ভিডিও মনিটাইজেশনের ব্যাপারে প্রথমেই তোমার দিকে বলে রাখি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেরকম ইউটিউবেও থাকে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন। সো প্রথম রুলস হচ্ছে তোমাকে একজন ফেসবুকের অ্যাক্টিভ ইউজার হতে হবে, আর ফেসবুকের অ্যাক্টিভ ইউজার হওয়ার সাথে সাথে তোমার থাকতে হবে ফেসবুকের একটা পেজ। আর তুমি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারো। ফেসবুক পেজ ক্রিয়েট করা যদি না জানো তুমি আমাকে কমেন্টে জানাও, আমি তোমাকে এ টু জেড হেল্প করবো। তবু আমি তোমাকে ছোট করে একটু বলে রাখি, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে দেখবে ফেসবুকের ওপরের দিকে বা নিচের দিকে দেখবে পেজ বলে একটা অপশান থাকে, ওইখানে যাও। ওইখানে গিয়ে দেখবে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ, পেজ ওখানে ক্রিয়েট করো। ব্যাস হয়ে গেল না ক্রিয়েটিং পেজ। তো তোমার পেজ যদি ক্রিয়েট হয়ে যায়, ব্যাস ওইখানে তুমি করতে থাকো বিভিন্ন ধরনের ভিডিও আপলোড। ধরো বিভিন্ন ধরনের রোমান্টিক ভিডিও তুমি আপলোড করো, বিভিন্ন ধরনের স্যাড ভিডিও আপলোড করো, বা আপলোড করো তোমার পছন্দ খুশি যে কোনো রকম ভিডিও, হয়ে যাবে মনিটাইজেশন, ইনকাম করবে লাখ লাখ টাকা। দ্বিতীয় ক্রাইটেরিয়াতে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ওই ফেসবুক পেজে হতে হবে মিনিমাম 10,000 লাইক। অর্থাৎ তোমার ওই ফেসবুক পেজটাতে থাকতে হবে 10,000 লাইক, এবং তুমি যে ভিডিওগুলো আপলোড করছো দিনের পর দিন, যে ভিডিওগুলো আপলোড করছো ওইখানে থাকতে হবে 30,000 ভিউ। এখানে একটা সবথেকে কঠিন ব্যাপার বন্ধুরা, আমি তোমাদেরকে এটা বলতে চাইবো, দেখো 30,000 ভিউ করাটা কোনো ব্যাপার না। কিভাবে করবে? তো সবথেকে ভালো হচ্ছে কমেডি করো। কমেডি জিনিসটা এখন সবথেকে ফ্যান কমেডি। তুমি ইউটিউব দেখো, অন্যান্য সাইট দেখো, তো কমেডি চ্যানেলে কাস্টমার প্রচুর, আর ইউটিউবের থেকে ফেসবুক অনেক লোকে বেশি ইউজ করে। ধরো ফেসবুক যদি ইউজ করে 100 জনের মধ্যে 99 জন, সেখানে ইউটিউব ইউজ করে 100 জনের মধ্যে 60 জন। তো বুঝতেই পারছো যে ইউটিউবের থেকে ফেসবুকে ভিডিও মনিটাইজেশন করা কতটা ইজি। একদম ভেবো না যে ফেসবুকে 10,000 লাইক থাকতে হবে ওই পেজে আর তোমার 30,000 ভিউ থাকতে হবে, এটা একদম ভেবো না। এটা কিন্তু খুব ইজি। আমি তোমাদেরকে বলছি তোমরা কমেডি ভিডিও আপলোড করো, কমেডি নতুন নতুন। দেখো তোমরা তো ভিগো ভিডিও করো, টিকটকে ভিডিও করো, তো ওই ধরনেরই ভিডিও আপলোড করো, হয়ে যাবে মনিটাইজেশন, ইনকাম করবে লাখ লাখ টাকা। তো একটা কথা আমি তোমাদেরকে এখানে বলে রাখি যে ভিডিও ডিউরেশন 3 মিনিটের অধিক হতে হবে। 3 মিনিটের অধিক যদি ভিউ, 3 মিনিটের অধিক যদি ভিডিওর মিনিট যায় তাহলে কিন্তু তোমার ভিডিও হয়ে যাবে মনিটাইজেশন। আর যদি ওই ভিডিও 3 মিনিটের নিচে থাকে, ধরো 2 মিনিট 49 সেকেন্ড, 2 মিনিট 59 সেকেন্ড, কিন্তু কোনোভাবেই ভিডিও মনিটাইজেশন হবে না। 3 মিনিটের অধিক থাকতে হবে, ধরো 3 মিনিট 1 সেকেন্ড, 3 মিনিট 2 সেকেন্ড, 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, নো প্রবলেম। তুমি যত বড় ভিডিও বানাবে তোমার ততই ভালো। কারণ কি, যখন অ্যাড আসবে, তোমরা ভালো করেই জানো যে কামানোর সব থেকে বড় রাস্তা হচ্ছে অ্যাড। যদি কোনো কোম্পানি তোমার ভিডিওর উপর দিয়ে অ্যাড চালায় তখনই তোমার হবে ইনকাম। তো ভিডিওটা যত বড় হবে ততই তোমার সুবিধা। তবে এত বেশি, মানে এত বড় বেশি ভিডিও করো না যাতে ভিউয়ার তোমার এসে ক্লিকবেট করে আর বেরিয়ে যায়, এরকম করো না। তো আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা মোটামুটি 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে রাখো। তো ওখানে দেখবে যে প্রতি 1 মিনিট অন্তর অ্যাড আসা স্টার্ট করবে, 1 মিনিট অন্তর অ্যাড আসা স্টার্ট করবে। যত অ্যাড লোকে স্কিপ করে করে বেরিয়ে যাবে ততই তোমার ইনকাম। কারণ অ্যাড দেখে ইনকাম নয় বস, অ্যাড স্কিপ করে ইনকাম। যত লোকে অ্যাড স্কিপ করবে না তত তোমার ইনকাম বাড়বে। আর ডলারের এখন কত দাম তুমি শেয়ার মার্কেটের সূচক দেখে চেক করে নিতেই পারো। সো বন্ধুরা, তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে জানাতে পারো এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে। আর বন্ধুরা যদি এখনও ডাউট থাকে, এখনও কিছু ডাউট আছে, আমি তো টোটালি ক্লিয়ার করলাম এই শর্ট ভিডিওর মাধ্যমে, তো যদি এখনও কোনো ডাউট থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো ভিডিওর কমেন্ট বক্সে।
আমি তোমাদের উত্তর অবশ্যই দেব। আর বন্ধুরা, তোমরা আমাকে চাইলে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডি টেকরাজ মহারাজ। ডেসক্রিপশন বক্সে তুমি আমার লিংক পেয়ে যাবে, আর ফার্স্ট কমেন্টে তুমি আমার লিংক পেয়ে যাবে। তুমি চাইলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে, সোশ্যাল পেজে। ফেসবুকে আমি সেম টেকরাজ মহারাজ, ডেসক্রিপশানের লিংক এবং ফার্স্ট কমেন্টে লিংক অবশ্যই দেওয়া থাকবে। সো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্রচুর প্রচুর টাকা ইনকাম করো, ভারতকে আগে বাড়িয়ে নিয়ে যাও, তোমরা আগে বাড়ো। ব্যাস, ভিডিও আজ এই পর্যন্ত। সো জয় হিন্দ অ্যান্ড জয় ভারত।